আমাদের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ নাম্বার কিন্তু সেভ রয়েছে, আর সেটা আমাদের মোবাইলে হোক বা আমাদের সিমে। তো এখন কথা হচ্ছে, আপনাদের সিমটা বা আপনাদের মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আপনারা ওই গুরুত্বপূর্ণ নাম্বারগুলো খুঁজে পাবেন? পাবেন না। তো তাই আজকে আমি আপনাদের জন্য এমনই একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে এসেছি বা এমনই একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি যেটা আপনারা আপনাদের মোবাইলে করেন তাহলে আপনাদের মোবাইলে যেসব নাম্বারগুলো সেভ রয়েছে সেগুলো সারা জীবনের জন্য সেভ থেকে যাবে। মানে আপনাদের মোবাইলটা বা আপনাদের সিমটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কিন্তু সেই নাম্বারগুলো আবার খুঁজে পেয়ে যাবেন। যেমন নামে সেভ করবেন, যতগুলো নাম্বার সেভ করবেন সব কিন্তু আপনারা মাত্র একটা ক্লিকের মাধ্যমে সেই নাম্বারগুলো পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিন। আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কী কাজ করলে আমাদের মোবাইলের নাম্বারগুলো সারা জীবনের জন্য সেভ থেকে যাবে। সো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে কাজটি আমরা শিখবো, মানে আমাদের যে মোবাইলে নাম্বারগুলো সেভ করা রয়েছে সেগুলো কিভাবে আমরা সারা জীবনের জন্য সেভ করব। তো এর জন্য আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না বা আমাদের কোনো ব্রাউজারে গিয়ে কোনো কাজ করতে হবে না। আমাদের মোবাইলে যে গুগল কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটা রয়েছে, আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্রত্যেকটা মোবাইলে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আজকে আমরা পুরো কাজটি শিখে নেব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের মোবাইলে যে সকল নাম্বারগুলো সেভ করা রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে আপনারা সোজা চলে আসবেন, নিচের দিকে দেখুন একটা অপশান রয়েছে, তো ফিক্স অ্যান্ড ম্যানেজ। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আমরা এখানে দুটো অপশানকে নিয়ে আজকের কাজটি করব। একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম ফাইল এবং দু নাম্বারটা হচ্ছে এক্সপোর্ট টু ফাইল। তো প্রথমেই আমরা এক্সপোর্ট টু ফাইল অপশানে ক্লিক করে আমরা প্রথম কাজটি করে নেব। তো এক্সপোর্ট টু ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইলে যে ইমেল আইডিটা রয়েছে বা জিমেল আইডিটা রয়েছে সেটা প্রথমে দেখতে পেয়ে যাবেন, এবং আপনার মোবাইলে যতগুলো সিম রয়েছে সেই সিমের নাম্বারগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি এখান থেকে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। এছাড়াও যদি আপনারা দেখেন যে এখানে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলোতে আপনি সেভ করবেন না, আলাদা হয়তো কোনো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আপনি সেভ করবেন। তো সেটাকে অ্যাড করার জন্য আপনারা এখানে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই অ্যাকাউন্টটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে চেকমার্ক দিয়ে দেবেন যে অ্যাকাউন্টটাতে আপনারা এক্সপোর্ট করে একটা ফাইলকে সেভ করবেন। তো সিম্পলি আপনারা চেকমার্ক দিয়ে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, মানে আপনাদের মোবাইলে যে সকল ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে একটা VCF ফাইল সেভ করতে হবে, মানে এই ফাইলটার মধ্যে কিন্তু আপনাদের যত নাম্বার রয়েছে সেগুলো কিন্তু একটা সেভ হবে। তো সিম্পলি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমি এই 3 ডটে ক্লিক করে আমি এই মোবাইলে ক্লিক করে আমি একটা ফোল্ডারকে এখানে সিলেক্ট করে নেবো। তো আমার একটা ইউটিউব ফোল্ডার করা রয়েছে, তো আমি সেই ইউটিউব ফোল্ডারে গিয়ে আমি এখানে কিন্তু সেভ করে নেবো। তো দেখুন এখানে কিন্তু আমি ইউটিউব ফোল্ডারটা ওপেন করে নিয়েছি, এবং এখানে দেখুন কন্ট্যাক্ট কিন্তু লেখা রয়েছে। তো এটাকে আমি একটু নামটাকে রিনেম করে নেবো। তো সিম্পলি এখান থেকে আমি এটাকে সোজা কেটে নেবো, এবং কেটে নেওয়ার পর এটাকে আমি সাবস্ক্রাইব লিখে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি সাবস্ক্রাইব লিখে নিয়ে এই যে সেভ অপশানটা রয়েছে এই সেভ অপশানে আমি ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলে দেখুন এখানে পপ আপ উইন্ডো দেখিয়ে দিয়েছে কন্ট্যাক্ট উইল বি এক্সপোর্ট সাকসেসফুলি, মানে আমার কিন্তু কন্ট্যাক্টগুলো সেভ হয়ে গিয়েছে একটা ফাইলে। এবার আমাদেরকে কী করতে হবে, ওই ফাইলটাকে কিন্তু আবার কিন্তু আমাদেরকে এখানে ইম্পোর্ট ফ্রম ফাইলে ক্লিক করে কিন্তু ইম্পোর্ট করতে হবে। তো এখানে আমাদের কাজটা হয়ে গেল। কাজটা হয়ে যাওয়ার পর ইম্পোর্ট ফ্রম ফাইলে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর আমরা যে ইমেল আইডিটা সিলেক্ট করেছিলাম সেই ইমেল আইডির উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর এখানে আমরা সেই ফোল্ডারটাকে খুঁজে নেব যে ফোল্ডারে আমরা আমাদের ওই ফাইলটাকে সেভ করেছি। তো সিম্পলি এখানে আমি ইউটিউবের ফাইলে আমি কিন্তু সেভ করেছি, তো এখান থেকে আমি এটাকে খুঁজে বের করে নেব। তো সরি, আমার ইউটিউব ফাইলে সেভ হয়নি। তো এর আগে যে ফাইলগুলো রয়েছে এই জায়গাটায় আমার কিন্তু সেভটা হয়েছে। তো দেখুন এখানে আমার সাবস্ক্রাইব যে
আমি ফাইলটা করেছিলাম সেই ফাইলটার নাম দেখুন সাবস্ক্রাইব VCF, তো এটার উপরে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নিলে ওই ফাইলটা কিন্তু আমার গুগলের মধ্যে সেভ হয়ে গেল, মানে আমার যে ইমেল আইডিটা ছিল সেই ইমেল আইডির মধ্যে কিন্তু সেভ হয়ে গেল। তো এখন যদি আমার সিমটা বা আমার মোবাইলটা নষ্ট হয়ে যায় তাহলে আমার কিন্তু নাম্বারগুলো সব ওই ইমেলের মধ্যে সেভ রয়ে গেল। তো যখনই আমি আলাদা কোনো মোবাইলে ওই ইমেলটাকে লগ ইন করবো তখন কিন্তু আমার এই যতগুলো নাম্বার ছিল সব কিন্তু আমার আমার মোবাইলে আবার ফিরে চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনাদের মোবাইলে যতগুলো নাম্বার রয়েছে সব নাম্বার কিন্তু আপনারা সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবেন এই নিয়মটা মেনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, যাতে আপনাদের বন্ধুরা এই কাজটি শিখে নিতে পারে এবং তাদের গুরুত্বপূর্ণ ফোন নাম্বারগুলো মোবাইল নাম্বারগুলো তারা সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারে।